নমস্কার বন্ধুরা, স্পাইস অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানান। আমি কিন্তু খুব সহজভাবে, খুব সহজ উপায়ে বিভিন্ন জায়গার রেসিপিগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই দু ধরনের বিস্কুট দিয়ে আমি একটা দারুণ কেক বানিয়ে দেখাবো বন্ধুরা। প্রথমে আমি এখানে নিয়েছি মেরি বিস্কুট, 10টা মতন আছে, আর এখানে চকলেট বিস্কুট আছে মোটামুটি 12 থেকে 13টা পিস। এবার বিস্কুটগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর নিতে হবে 1 কাপ দুধ আর 1 চামচ বেকিং পাউডার। ওই গুঁড়োর মধ্যে এবার আমি বেকিং পাউডারটা দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দুধ দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কেকের জন্য ব্যাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়। ভ্যানিলা এসেন্স দিচ্ছি। কেকের জন্য ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকে আমি স্টিলের বাটিতে করে দেখাচ্ছি। প্রথমে আমি যে পাত্রে কেকটি বানাবো সেই পাত্রটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন বা এখানে বাটার পেপার ইউজ করতে পারেন। পাত্রটি খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। এভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে বাবলস গুলো বেরিয়ে যায়। গ্যাসে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। এক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম যাতে কড়াইয়ের ভেতরটা খুব ভালোভাবে গরম হয়। এবার কেকের পাত্রটি এই প্যানের মধ্যে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে। আমি একটা ক্লিন ছুরির সাহায্যে দেখে নেব যে কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছুরিটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন বেরোচ্ছে, তার মানে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা কেকটা একটু ঠান্ডা হলে নামিয়ে নেব, নামিয়ে নিজের মতন ডেকোরেশন করে নেব। চকলেট সসের জন্য এখানে বাটার লাগবে, কোকো পাউডার লাগবে, চিনি লাগবে,
আর দুধ লাগবে। গ্যাসে একটি ননস্টিক প্যান আমি গরম হতে দিয়েছি, তার মধ্যে এবার দুধ দেব। চিনিটা দেব, ভালো করে মিশিয়ে নেব। মধ্যে চকলেট গুঁড়োটা দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে বাটার দিচ্ছি, সসটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালার আগে যেহেতু আমি অয়েল ব্রাশ করেছিলাম, সেই জন্য কিন্তু বাটির গায়ে কোনো রকমভাবে কেকটা লেগে নেই। কেকটা কিন্তু দেখে বন্ধুরা বুঝতে পাচ্ছেন ভীষণ সফট হয়েছে, আর ইয়ামি একটা কেক খুব সহজেই কিন্তু হয়ে গেল। কেকটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, যেহেতু আমি টু লেয়ারের কেক বানাবো সেই জন্যে কেটে নিলাম। এবার আমি সিরাপ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চকলেট সসটা আমি এবার দিয়ে দিচ্ছি। এইবার ফার্স্ট লেয়ারটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি চকলেট সস দিয়ে পুরোটাই কভার করে নিয়েছি। Thank you.